আল্লাহ নবী সাহাবি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফা নির্বাচিত হয়ে গেলেন, নবীজির সাহাবি হযরত উমর খলিফা নির্বাচিত হওয়ার পরে সাধারণ মানুষের অবস্থা দেখার জন্য তিনি মাঝে মধ্যেই তিনি গড় থেকে বের হয়ে যাইতেন। হযরত উমর সাধারণ মানুষের অবস্থা দেখার জন্য একদিন বের হয়ে তিনি মদিনার দুই পাহাড়ে চিপা দিয়ে হেঁটে চলছেন। এমনিতে উমর রাদিয়াল্লাহু তাআলা তাকায় দেখেন একটা সুন্দরী রূপসী রমণী মেয়ে একদম ইসলামিক আইন মেনে হাতে পায়ে মোজা দিয়া ওই মেয়েটা পাহাড়ের চিপা দিয়ে ধীর গতিতে হেঁটে চলছে। হযরত উমর খুশি হইয়া আল্লাহর দিকে আকাশের দিকে তাকায়া হযরত উমর দুইটা চোখের পানি ছেড়ে দিয়া বলেন, আল্লাহ গো আমি তোমার কি শুকরিয়া আদায় করব, এত সুন্দর রূপসী রমণী একটা মেয়ে এইভাবে পাহাড়ের চিবা দিয়া ধীর গতিতে হেঁটে যাচ্ছে, মনে হয় যেন মেয়েটার অন্তরের ভিতরে আল্লাহ ছাড়া আর কাহারও কোনো ভয় নাই। একদম সাধারণভাবে পাহাড়ের চিবা দিয়ে মেয়েটা ধীর গতিতে হেঁটে যাচ্ছে। হযরত উমর আল্লাহ শুকরিয়া আদায় করলেন। উমরের কাছে এই দৃশ্যটা খুব ভালো লাগলো। তিনি আল্লাহকে বললেন, আল্লাহ গো সুন্দরী একটা মেয়ে, সুন্দর বলতে তিনি কিন্তু চেহারার সৌন্দর্যতা বোঝান নাই, না না না, একটা মেয়ের যদি চেহারা শুধুমাত্র সুন্দর হয়, বাহ্যিক সুন্দর হয়, দেহ সুন্দর কিন্তু ভিতর সুন্দর না, ইসলামী আইন দিয়া মেয়েটা তার নিজেকে ডেকে না নেয়, ইসলামের আইন সুশাসন যদি মেয়েটা না মানে এটার নাম কিন্তু সৌন্দর্যতা হতে পারে না। হযরত উমর সৌন্দর্যতা বলতে বুঝিয়েছেন মেয়েটা যে ইসলামী আইনকে ফলো করে, অর্থাৎ চেহারা আবৃত করে একদম ডেকে পর্দা করে মেয়েটা যে বের হয়ে ধীর গতিতে মেয়েটা ছুটে চলছে। হযরত উমর বুঝতে পেরেছেন কোরআনের রাজ কায়েম হয়ে যাওয়ার কারণে মেয়েটার অন্তরের ভিতরেও এখন এক বিন্দু পরিমাণ আল্লাহ ছাড়া কাহারও ভয় নেই। অদসই মরু প্রান্তর দিয়া পাহাড়ের চিপা দিয়া কোনো মেয়ে যদি ইসলামী আইন যতদিন পর্যন্ত কায়েম হয় নাই ততদিন পর্যন্ত চলতে গিয়া কত কষ্ট হইত, নারী তার ইজ্জত পর্যন্ত লুণ্ঠন করা লাগতো, নারীর ইজ্জত পর্যন্ত দিতে হইত। এজন্যই তো হযরত উমর আল্লাহ শুকরিয়া আদায় করলেন। হযরত উমর মেয়েটার কাছে গেলেন, কাছে গিয়া হযরত উমর তিনি ঠান্ডা গলা দিয়া মধুর সুরে মেয়েটাকে একটু সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সালাম দেওয়ার সাথে সাথে হযরত উমর মেয়েটাকে মা বলে সম্বোধন করলেন, ইয়া উম্মি, আমার মা, মা গো, ও মা, তুমি যে এইভাবে পাহাড়ের চিবা দিয়ে হারিয়ে যাচ্ছ ধীর গতিতে, তুমি কি দেখো না এই মুহূর্তে তোমার আশেপাশে কেউ নাই, তুমি একা হেঁটে যাচ্ছ, তোমার অন্তরে কি একটু ভয় লাগে না? সাধারণ প্রজার বেশি উমর যখন এই কথা জিজ্ঞাসা করছি, এমনিতেই মেয়েটা ডাক দেখো, হ্যাঁ পুতি, তুমি কি উমরের নাম কোনোদিন শোনো নাই? যদি উমরের নাম তুমি কোনোদিন শুনতে তাহলে অবশ্যই তুমি এমন আঁকা বাঁকা কথা, তেরা বেখা কথা, আমরা বাসায় কয় তেরা বেখা কথা তুমি বলতে না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা চমকে গেলেন, কি বলে দেখছেননি কোরআনের রাজ কায়েম হওয়ার পরে একটা মেয়ে পর্যন্ত কেমনভাবে তার অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে, আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না, মেয়েটাও বুঝতে পেরেছে উমরের শাসন আমল চলতেছে, সাহস নাই কোনো মেয়ের ইজ্জতের উপরে আক্রমণ করার। হযরত উমর বললেন, হ্যাঁ উমরের নাম শুনেছি, তাহলে কি জানো না উমরের যুগ চলতেছে, এমন হাম্মু কি কথা কেমনে তুমি বলো যে আমি একা চলতেছি? না না না, আমি একা চলতেছি না, বরং আমার সাথে আরেকজন আছে, তিনি হলেন আমার আল্লাহ। না না না, আমি একা না, যেখানে একজন মানুষ থাকে সেখানে তার সাথে আমার রব থাকে, যেখানে দুইজন মানুষ থাকে সেখানে তার সঙ্গে আমার আল্লাহর একজন আছে কিনা নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেছেন, মিন্না জাওয়া সালাতাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খাম
খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। হযরত উমর আশ্চর্য হয়ে গেলেন তার ইমানি শক্তির জবাব শুনি। হযরত উমর আশ্চর্য হয়ে গেলেন, হযরত উমর পরিচয় না দিয়া এবার সাধারণ প্রতীকের মতো উমর রাদিয়াল্লাহু তাআলার মেয়েটাকে জিজ্ঞাসা করতেছেন, মা গো বুঝতে পেরেছি আপনার অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে আর আপনি এটা বিশ্বাস করেন। উমর যেহেতু কোরআনের রাজ দিয়া সমাজ চালাচ্ছে, কোরআনের আইন দিয়া এই সমাজে কেউ নারীর উপরে আক্রমণ করার সাহস নেই, মেনে নিলাম। কিন্তু মারি আমি তোমাকে দেখে ভাবতেছি তুমি বড় টেনশন ফিল করতেছ, একেবারে ধীর গতিতে তুমি হেঁটে যাচ্ছ, তোমার ভিতরে কি কোনো বিষয়ের টেনশন আছে কিনা, তুমি কি কোনো বিষয় নিয়ে চিন্তা করতেছো কিনা, কোনো পেরেশানির ভিতরে আছো কিনা। হযরত উমর যেমনটি কথা বলেছে মেয়েটা তখন জবাব দেয়া বন্ধেছে, হে পথিক আমি একটু টেনশন ফিল করতেছি, আজকে ছয় দিন হয়ে গেছে, আমি মুসলমানদের খলিফা হযরত উমরকে আমি তালাশ করতেছি, আজকে ছয় দিন হয়ে গেছে আমি বের হয়েছি আমার এলাকা থেকে, আমার রাষ্ট্র থেকে, আমার বাড়ি হলো পারস্য দেশে, এমন দেশ যেই দেশের প্রেসিডেন্ট ছিল, যেই দেশের বাদশা রাষ্ট্রপ্রধান যিনি ছিল সেও ছিল খ্রিস্টান, এমনকি ওই দেশের মানুষগুলিও খ্রিস্টান ধর্মের অনুসারী, আমিও একটা সময় খ্রিস্টান ছিলাম, আমি মুসলমান হয়েছি, প্রায় বারোটা বছর আমি জেলের ভিতরে জালেমের জিন্দানখানায় আমি সময় অতিবাহিত করছি, আমি মুসলমানদের খলিফা ওমরে তালা সে বেরোয়েছি, এজন্য আমার অন্তরের ভিতরে একটু ভয়, আমার অন্তরের ভিতরে একটু টেনশন, আমি সেই মুসলমানদের খলিফা ওমরকে আমি একটু পাবো কিনা। ওমরে সাক্ষাৎ চাই, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তার এই কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন, ওমরের সাক্ষাৎ চান, ভালো কথা, ওমরের সাক্ষাৎ কেন চান, ক চাই ওমরের সাক্ষাৎ জন্য চাই, আমি ওমরের সঙ্গে আমার জীবনের দুঃখের একটা বিষয় আমি ওমরের সঙ্গে একটু শেয়ার করতে চাই। হযরত উমর এবার আর তিনি তার পরিচয় গোপন রাখতে পারলেন না, হযরত উমরের সঙ্গে সঙ্গে তিনি তার পরিচয়টা উপস্থাপন করে দিলেন, আপনি যেই মুসলমানদের খলিফা ওমরের সাক্ষাৎ চাইতেছেন, আমি তো সেই খলিফা হযরত উমর। মেয়েটা বড় আশ্চর্য হয়ে গেল, তাহলে আমি আমার আল্লাহর কাছে যে আশা করছিলাম আমার রব আমার সে আশা পূরণ করেছে, আমি মুসলমানদের খলিফা, আমি উমরের সাক্ষাৎ লাভ করতে পেরেছি। মেয়েটা তখন আল্লাহর শুকরিয়া আদায় করে জবানটা ছেড়ে বলতেছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে মা, হযরত উমর বলতেছেন তাইলে আপনার আমার সাথে সুচ্ছ আমার সাথে তো আপনার সাক্ষাৎ হয়ে গেছে, এবার আপনি কি বলতে চান আমাকে বলুন, আপনার মনের পেরেশানি দূর করুন। এই মুহূর্তে মেয়েটা ডাক দেয়া বলতেছে, অগ খলিফাতুল মুসলিমিন, আমার বাড়ি দেশে না, আমি তো বলেছি আমার বাড়ি হলো পারস্য দেশে, বারোটা বছর ইমান আনার কারণে ছয় বছর যখন আমার বয়স ছিল তখন আমি মুসলমান হয়েছিলাম, আমি কালেমা পড়েছিলাম, এই কালেমা পড়ার অপরাধে বারো বছর পর্যন্ত পারস্য দেশের জেলখানায় আমি বন্দি থেকেছি, ২৪ ঘন্টার সময় আমার উপরে জুলুম করা হয়েছে, এরপরই যখন আপনি খলিফার মসজিদে বসেছেন, পারস্য আর রোম যখন আপনি বিজয় করেছেন, আপনার ক্ষমতা পারস্য আর রোম পর্যন্ত গিয়া যখন আপনার ক্ষমতার প্রভাব গিয়ে ঠেকে গেছে, তখন তো আর জেলের ভিতরে বন্দি রাখার কোনো সুযোগ নাই, আমাকে মুক্ত করে দিয়েছে, আমি জেল থেকে মুক্ত হয়ে আমি আপনার সন্ধানে বের হয়েছি, এজন্যই তো আপনি দেখতে পাচ্ছেন আমি একটু পেরেশানি অনুভব করতেছি, যেহেতু আপনাকে পেয়ে গেছি এখন আর আমার কোনো পেরেশানি নাই, আমি আপনার কাছে শুধু আমার পেরেশানি দূর করার জন্যে
আপনার কাছে শুধুমাত্র আমি একটা আবদার রাখতে চাই। আবদারটা হলো, আপনি আমাকে একটু আশ্রয় দিবেন নি, আপনার রাষ্ট্রের ভিতরে আমাকে একটু আশ্রয় দিবেন কিনা। আপনি যেহেতু খলিফা, হযরত ওমর ডাক দিয়ে বলে, মারে কোনো মানুষ কোনো মানুষের কাছে আশ্রয় চাইতে পারে না। মাখলুক কোনোদিন আশ্রয় অন্য কোনো মাখলুকের কাছে চাইতে পারে না। আশ্রয় যদি চাইতে হয় একমাত্র রব মহান আল্লাহর কাছে চাইতে হবে। আমি তোমাকে আশ্রয় দিব কেন? মানে আমি তোমাকে আশ্রয় দিব না। মেয়েটা বলতেছে, তাহলে আমি যাবো কোথায়? তিনি বলছেন, না আমি তোমাকে আশ্রয় দিব কেন, আমি তোমাকে তোমার অধিকার দেব। কারণ তুমি তুমি এই মুসলমানদের খলিফা হযরত ওমরের কাছে তুমি এসেছো, তোমার যে অধিকার, তোমার যে পাওনা, সেই পাওনাটা আমি তোমাকে দিতে চাই, তোমার অধিকার আমি তোমাকে দিতে চাই, তোমাকে আমি আশ্রয় দেব কেন? আল্লাহ আকবার! মেয়েটা বড় বেশি খুশি হইল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মেয়েটাকে জিজ্ঞাসা করলেন, মা তোমার বয়স কত? মেয়েটা তখন জবাব দিয়া বলতেছে, এই মুহূর্তে আমার বয়স চলতেছে 18 বছর। 6 বছর বয়সে আমি মুসলমান হয়েছিলাম, 12 বছর জালেমের জিন্দানখানায় আমি বন্দী ছিলাম, এখন আমার বয়স হয়েছে 18 বছর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই মুহূর্তে তোমার একটা অধিকার আছে, মাগো তুমি জানো নি তোমার অধিকারটা কি? খলিফার কাছে তোমার পাওনা, রাষ্ট্রের প্রধান যিনি তার কাছে তোমার পাওনা হলো, রাষ্ট্রের প্রধান যেন তোমার জন্য একটা একটা পাত্রের ব্যবস্থা করে দেন, একটা ছেলের সঙ্গে তোমার বিবাহের ব্যবস্থা করে দেন। কারণ একটা স্বামীর কাছে যেমন তার স্ত্রী, স্বামীর কাছে যেমন নিরাপদ, এই পৃথিবীর অন্য কাহারো কাছে এমন নিরাপদ হতে পারে না। মারে এখন তো তোমার এটা একটা অধিকার, ভালো একটা পাত্র তোমাকে আমি মুসলমানদের খলিফা হওয়া হিসাবে তোমার একটা ভালো পাত্রী ব্যবস্থা করে দেওয়া, এটা তোমার অধিকার, তোমার পাওনা। মেয়েটা এবার অনেক খুশি হইয়া হযরত ওমরকে ডাক দিয়ে বলতেছে, তাহলে তো ভালোই হলো, আমার জন্য একটা ভালো পাত্রের ব্যবস্থা আপনি করে দেন। ঘটক হইয়া আপনি একটা ভালো পাত্রের ব্যবস্থা আমার জন্য করে দেন। হযরত ওমর চিন্তা করলেন, এমন মেয়ে, এমন পরহেজগার মেয়ে কি যদি আমার ছেলের সঙ্গে বিবাহ দিতে পারি, তাহলে তো আমার জীবনটা সার্থক, আমার ঘরটা আলোকিত হয়ে যাবে। এমন একটা মেয়ে যেই ঘরের ভিতরে আসবে, এই ঘরের ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দিবে। না না না, ওই ঘরে শুধু আল্লাহ বরকত বাড়ায় দিবে তা না, ওই ঘরের ভিতরেই আল্লাহ পাক রব্বুল আলামিন যে সন্তান দিবেন, সন্তানগুলি বড় নেককার হবে। হযরত তোমার এবার নিজেই ঘটক হয়, হযরত তোমার পরি হযরত তোমার মেয়েটাকে ডেকে বলতেছেন, মাগো আমার কাছে একটা ছেলের সন্তান আছে, ছেলেটার নাম হলো আবদুল্লাহ, বাবার নাম হলো উমর। অর্থাৎ নিজের ছেলেরই প্রস্তাব দিচ্ছেন, মা ছেলেটা 6 ফুটের উপরে লম্বা, চেহারা খুব সুদর্শন, মারি খুবই স্মার্ট, আবার ছেলেটার জ্ঞানও ভালো, হাফিজুল হাদিস 1-2 লক্ষ হাদিস নয় 3 লক্ষ হাদিস তার মুখস্থ। এমন ছেলের সঙ্গে আমি তোমাকে বিবাহের গটকালি করে বিবাহ দিতে চাই, তুমি কি বিবাহ করতে রাজি আছো? মেয়েটাও খুব চালাক, হাজু তোমার কি ডাক দেবে বলে, আমার আপনি বলেছেন আমি মুসলিম মেয়ে বা নারী হিসাবে আমার পাওনা রাষ্ট্রপ্রধানের কাছে, তিনি আমাকে একটা ভালো পাত্রের ব্যবস্থা করে দিবেন, এটাই যদি হয় ভালো পাত্র, শুধু কি আপনার এক চোখ দিয়ে আপনার ছেলে ওমরকে দেখেছেন, তার চাইতে কি ভালো আর কোনো পাত্রের সন্ধান আপনার কাছে নাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই মুহূর্তে তো আমি দেখতেছি না, আমার চোখের ভিতরে অন্য কাউকে বাসতেছে না, আবদুল্লাহর চাইতে বড় যোগ্য পাত্র তো আর কেউ আমার চোখের ভিতরে বেসে উঠতেছে না। হযরত ওমর যখন এই কথা বলেছে, মেয়েটা নিদারুন চালাক, মেয়েটা ডাক দিয়া কয়, হুসাইন ইবনে আলী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হুসাইন কি আবদুল্লাহর চাইতে যোগ্য কিনা? হযরত ওমর
সাথে সাথে তিনি টাচকি খেয়ে গেলেন। কি বলে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এবার মুচকি হাসি দিয়া মেয়েটাকে ডাক দিয়া বলতেছেন, মা গো অবশ্যই তো হুসাইন ইবনে আলী আমার ছেলের চাইতে অবশ্যই যোগ্য, কারণ কই আলী, আলী সন্তান হুসাইন, আর কই উমরের সন্তান আবদুল্লাহ, হুসাইন তো অবশ্যই আমার ছেলের চাইতে যোগ্য। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হু সাধারণ কোন সাধারণ কাহারও ছেলে না, হায়দার কারার হযরতে আলী ছেলে। হুসাইনের মা সাধারণ কোন মা না, হুসাইনের মা হলো জান্নাতি মহিলাদের সর্দারিনী, সাইয়্যিদাতু নিসা আহলিল জান্নাহ, জান্নাতি মহিলাদের সর্দারিনী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হুসাইন সাধারণ কোন নানার নাতিনা নানা ছিলেন, এই পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব আল্লাহর পরিজার পাওয়ার, আল্লাহর পরিজার মর্যাদা, যিনি মামুল আম্বিয়া, যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি খাতামুন নবিয়্যিন, তার সন্তান হল হুসাইন, হুসাইন ইবনে আলী অবশ্যই আমার সন্তানের চাইতে বেশি উপযুক্ত। মা রে অবশ্যই এটা তোমার অধিকার, তুমি যেহেতু চাচ্ছ, এতক্ষণ আমার চোখের ভিতরে বেশি উঠিনি, অবশ্যই তুমি চাইলে আমি ওমর খলিফা হওয়ার কারণে আমি তোমার গটকালে এটা গড়তে পারি, তুমি অনুমতি দাও হুসাইনের কাছে আমি যেতে চাই তোমার বিবাহের প্রস্তাব নিয়া। মেয়েটা ডাক দিয়ে বলে, হ্যাঁ যেহেতু আপনি বলেছেন রাষ্ট্রের খলিফার কাছে আমি মেয়ে হিসাবে ভালো একটা পাত্রের কাছে আমার বিবাহ বসা মেয়ের, সেই হিসাবে এটা যেহেতু আমার অধিকার, এটা যেহেতু আমি অধিকার পেতে পারি, তাই আপনার কাছে আপনার আপনি একটু যান না দয়া করে হুসাইন ইবনে আলীর কাছে আমার বিবাহের প্রস্তাব নিয়ে যান। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েটার এই কথা শুনি, পরন্তু বিকেলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে তিনি চলে গেলেন, বিবাহের প্রস্তাব নিয়ে হুসাইনের কাছে গেলেন, হযরত আলীকেও সামনে রাখলেন, আর হুসাইনকে বললেন, হুসাইন একটা ভালো মেয়ে তোমার সঙ্গে বিবাহের উপযুক্ত, একটা মেয়ে তোমাকে বিবাহের প্রস্তাব দিয়েছে, আমি ওমর এই মেয়েটার সঙ্গে তোমাকে গটকালি করে বিবাহ দিতে চাই, তুমি কি বিবাহ করতে রাজি আছো কিনা? হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে জবাব দিয়ে বললেন, হ্যাঁ আমি রাজি আছি, তবে মেয়েটাকে তিন প্রশ্নের জবাব দিতে হবে, তিনটা প্রশ্নের জবাব যদি মেয়েটা দিতে পারে গো আমি হুসাইন তার সঙ্গে বিবাহ বসতে রাজি আছি। তিন প্রশ্নের জবাব দিতে হবে, তিন প্রশ্নের জবাব যদি দিতে পারে আমি হুসাইন তার সঙ্গে বিবাহ বসব। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন, হুসাইনকে তিনি নিজে গটকালি করিয়া সুন্দরী পরহেজগারিনী একটা মেয়ের সঙ্গে মেয়ের পক্ষ থেকে প্রস্তাব দিলেন, আর হুসাইন তিনটা প্রশ্নের জবাব জানতে চায়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কথা শুনি হযরত উমর দৌড়ায় চলে গেলেন মেয়েটার কাছে, গেটে গেটে কে বলতেছেন, মারে হুসাইনের সঙ্গে তুমি বিবাহ বসবা, হুসাইন তোমাকে বিবাহ করবে কিন্তু শর্ত দিয়েছে, হুসাইন তোমাকে তিনটা প্রশ্ন করবি, তিন প্রশ্নের জবাব কি তুমি দিতে পারবে কিনা? মেয়েটা একটুকু নৈরাশ নয়, মেয়েটা ডাক দেয়া, খলিফা উমর আমার আল্লাহ যদি তৌফিক দেয়, আমার আল্লাহ যদি চায় হুসাইনের তিন প্রশ্নের জবাব অবশ্যই আমি দিতে পারবো। হযরত উমর আশ্চর্য হয়ে গেলেন, এবার উমর চলে গেলেন হযরত আলীর কাছে, হযরত আলীকে গিয়ে জিজ্ঞাসা করলেন, হে আলী হুসাইনকে মেয়েটার সঙ্গে যখন বিবাহের প্রস্তাব দিলাম সে বলল তিনটা প্রশ্নের জবাব দিলে সে বিবাহ করবে, তিনটা প্রশ্ন কি তুমি কি জানো? আমি কি এই মেয়েটার সঙ্গে তোমার ছেলের বিবাহের গটকালি করে বিবাহটা দিয়া এত বড় সওয়াবের কাজটা কি আমি উমরের দ্বারা করা সম্ভব হবে কিনা? হযরত আলী ডাক দিয়ে বললেন,
আরে এই তিন প্রশ্ন কি তিন প্রশ্নে, তিনটা প্রশ্নের কথা তো আমিও জানি না। আলী রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত আশ্চর্য হয়ে গেছে। হযরত আলী বলেন, তিনটা প্রশ্ন কি, এই তিন প্রশ্নের জবাব তো আমিও জানি না। ভাইরা লক্ষ্য করে দেখুন, সর্বশেষ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েটাকে ডাকালেন, হযরত হুসাইনকেও ডাকালেন, মাঝখানে পারিশন পর্দা, মেয়েটা তার স্থানে পর্দারত অবস্থায়, আর হযরত আলী উমর হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পাশে দাঁড়ানো। মেয়েটা পর্দারত অবস্থায় যখন হুসাইনের কাছে আসলো, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মেয়েটাকে ডেকে বললেন, ঠিক আছে আমি আপনার সঙ্গে বিবাহ বসবো, কিন্তু আমাকে তিনটা প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে। এই তিন প্রশ্নের জবাব অন্য কাহারও কাছ থেকে আমি জানতে চাই না, আপনি সরাসরি তিনটা প্রশ্নের জবাব আপনি আমাকে দিবেন। তিন প্রশ্নের জবাব আপনি যদি আমাকে দেন তাহলে অবশ্যই আমি আপনাকে বিবাহ করব। এক নম্বর প্রশ্ন হলো, আপনি আমার মা, আমার জন্ম দেনেওয়ালা মাকে, আমার মায়ের পরিচয় কি আপনি জানেন কিনা, আমার মাকে আপনি চিনেন কিনা, মায়ের পরিচয় এটা আপনার কাছে জানতে চাই। দুই নাম্বার, আপনি যে মুসলমান বলে দাবি করতেছেন, ছয় বছরে আপনি মুসলমান হয়েছেন এবং মুসলমান হওয়ার পরে আপনাকে অনেক কোরবানি করতে হয়েছে, মুসলমান কাকে বলা হয়, মুসলমানের একটা পরিচয় আমি আপনার কাছে জানতে চাই। তিন নাম্বার, বিবাহের পরে কি আপনি আমার সাথে থাকবেন নাকি বিবাহের পরে আপনি আমাকে ছেড়ে চলে যাবেন। এই তিনটা প্রশ্নের জবাব যদি আপনি আমাকে দিতে পারেন, আমি হুসাইন ইবনে আলী অবশ্যই স্বেচ্ছায় আপনার সঙ্গে আমি বিবাহ বসবো, আপনার সঙ্গে আমি বিবাহ, আপনাকে আমি বিবাহ করব, আমি আপনাকে বিবাহ করতে রাজি আছি, আপনার আর কোনো টেনশন নেই। মেয়েটা বলতেছে, আলহামদুলিল্লাহ আমি তিন প্রশ্নের জবাব দিব, আপনি কোনো টেনশন করবেন না। এবার মেয়েটা ডেকে বলতেছে, হুসাইন ইবনে আলী আপনি জানতে চেয়েছেন আপনার মা কি, আপনার মায়ের পরিচয়টা আপনি জানতে চেয়েছেন, তাহলে এবার শুনুন। মেয়েটা ডেকে বলতেছে, আপনার মার চোখের বুড়োর মধ্যে জোড়া জোড়া আছে, চোখের বুড়ো আছে না, এটার মধ্যে জোড়া জোড়া। আচ্ছা ঠিক আছে বুঝলাম, এরপরে বলেন আমার মাকে পরিচয় দেন, আপনার মায়ের ডান গালের ভিতরে একটা তিল আছে, আর আপনার মায়ের তুতনি নিচে একটা লাল দাগ আছে। আশ্চর্যজনক ব্যাপার, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, মেয়েটা তার মায়ের পরিচয় দিয়ে দিল। বোঝা যায় কেউ যদি কাহারও এইভাবে পরিচয় দিতে হয়, তার সম্পর্কে শুধু কান দিয়া তার আলোচনা শুনলে হয় না, চোখ দিয়া দেখতে হয়। হযরত আলী আশ্চর্য হয়ে গেলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তো প্রশ্নের জবাব পেয়ে গেলেন, যে হ্যাঁ সে তো আমার মায়ের পরিচয় জেনে বলে দিল। হযরত আলী ডাক দেয়া কয়, মারে আর পরিচয় দেওয়া লাগবে না, কারণ এখানে তো আরেকজন আছেন মুসলমানদের খলিফা ওমর, আরও যদি পরিচয় দিতে যাও শেষ পর্যন্ত আমার স্ত্রী হুসাইনের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পর্দার মধ্যে ব্যাঘাত হয়ে যাবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ছিল সব কিছু জেনে ফেলবে, আর বলতে হবে না। তো আশ্চর্য হয়ে গিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, কেমনে তুমি চিনলা, তোমার বাড়ি তো বলতেছো পারস্য দেশে। মেয়েটা ডাক দিয়ে বলতেছে, শুনেন দাউলি, আমি যখন ছয় বছর বয়সে মুসলমান হয়েছিলাম, মুসলমান হওয়ার পরে জালিমের জিন্দান খানায় যখন আমাকে অত্যাচার করা হইতো, আমি অত্যাচার আর নিপীড়ন সহ্য করতে না পেরে মাঝে মধ্যে আমার আল্লাহকে বলতাম, আল্লাহ গো, ও আল্লাহ, আমি তোমাকে না দেখি বিশ্বাস দাবুল করেছি, তোমার নবীকে আমি দেখি নাই, আল্লাহ তোমার নবীকে নবী হিসেবে মেনে নিয়েছি, আল্লাহ তুমি যদি আমার সাক্ষাৎ দিতা, তোমার নবী যদি আমার সঙ্গে সাক্ষাৎ দিত, আল্লাহ জালেমেরা আমাকে জেলখানায় ইমান আনার কারণে কত কষ্ট দেয়, কত আঘাত করে, কত নির্যাতন করে, আল্লাহ আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই। আমি যখন এইভাবে আল্লাহকেই ডাকতাম,
মাঝে মধ্যে ওরা যখন আমার গায়ে চাবুক দিয়ে আঘাত করতো, চাবুকের আঘাতে আমি দুর্বল হয়ে যাইতাম, আমি বেহুশ হয়ে যাইতাম। মাঝে মধ্যে যখন আমি ঘুমাইতাম, আমি স্বপ্নে এইভাবে যখন বলতাম, একদিন হঠাৎ করে তাকায় দেখি সুন্দরী রূপসী, মনে হয় যেন জান্নাতির একটা ঘুড়ি, জান্নাতি একটা সুন্দরী আমার পাশেই বসা আছে, আমার পাশেই বসা। এত চমৎকার, এত সুন্দর চেহারা। আমি জিজ্ঞাসা করলাম তিনি কে, জবাব আসলো তিনি হলো ফাতেমা। তিনি ফাতেমা, তিনি শুধু জান্নাতি মহিলা তা না, জান্নাতি মহিলাদের সর্দারিনী। আমি তখন তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে আমি দেখেছি, আমার চোখে দেখেছি, তাই তো তার চেহারায় কোথায় কি আছে আমি সব কিছু বলে দিয়েছি। হ্যাঁ, এইভাবে যখন মেয়েটা বলতে শুরু করলো, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, ঠিক আছে আপনার একটা প্রশ্ন, হান্ড্রেডে হান্ড্রেড প্রশ্নের জবাব আপনি পেরে গেছেন, এবার আপনার পরিচয় দেন, আপনি যে মুসলমান, মুসলমান কারে বলাই? মেয়েটা টুকুন তখন ডাক দিয়ে বলতেছি, আমি মুসলমানের একটা পরিচয় দিই, আমার বয়স যখন 6 বছর, আমার বাড়ি পারস্য দেশে, আমার পরিচয় হলো আমার দাদা পারস্য দেশের, তিনি ছিলেন সম্রাট, নাম ছিল কায়সার। আমার দাদা পারস্য দেশের সম্রাট কায়সার, আমার বাবা তিনিও তো সম্রাট ছিলেন, আমার বাপ দাদা পারস্য দেশের, ক্ষমতা তাদের হাতে ছিল। 6 বছর বয়স যখন আমার হয়ে গেল, ঠিক 6 বছর হওয়ার পরই একদিন দাদা আমাকে ডাকতেছি, দাদা কিন্তু নাতিদেরকে, নাতিদয়কে খুব বেশি মহব্বত করে, নাতিদেরকে দাদারা বেশি মহব্বত করে আমাকে ডাকছে, নাতি আয়। আমি যখন রাজদরবারে গেলাম, ঠিক সেই সময় আমাকে বিশাল একটা আসন দেওয়া হলো, চেয়ার দেওয়া হলো, এই চেয়ারের মধ্যে আমি বসলাম। এমনি দেখি আমি তাকায় দেখতেছি একজন মানুষ, তার সঙ্গে আরো কিছু লোক আছে, একজন মানুষের হাত পা শিকল দিয়া বাঁধা, আর কালো পর্দা দিয়ে তার চেহারা ঢেকে রাখা। আমার বাবা মাকে বলতেছে, দেখ এরা মুসলমান, এরা কোনো মানুষই না। আমি বললাম, দাদা মুসলমানের কি মানুষ না, কয় না কোনো মানুষ না, এদের পৃথিবীতে বাঁচার কোনো অধিকার নাই, এরা এক আল্লাহকে স্বীকার করে এদেরকে বন্দী করা হয়েছে, এই মুহূর্তে তাদেরকে ফাঁসির কাষ্ঠে জ্বলন্ত করা হবে। ভাইরা, আমার মেয়েটা তখন দেখে দেখে বলতেছে, দাদা গো এটা অপরাধ কি, অপরাধ কি? কয় অপরাধ হলো, এরা এক আল্লাহকে স্বীকার করে, এরা বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এছাড়া এদের কোনো অপরাধ নাই, এই অপরাধের কারণে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, ফুটন্ত তেলের ভিতরে ছেড়ে দেওয়া হবে। ফুটন্ত তেলের ভিতরে ছেড়ে দেওয়ার পরে এদের, এদের বডি, এদের হাত পা সব কিছু আলাদা হয়ে যাবে, ফুটন্ত তেলে খড়কুটা যেমন আলাদা হয়ে যায়, এদের সব কিছু আলাদা হয়ে যাবে, এদের জীবনটা এইভাবেই ধ্বংস হয়ে যাবে। মেয়েটা ডেকে বলতেছে, ঠিক সেই সময় আমি আমার চেয়ার ছেড়ে দিয়া আমি মুসলমান ওই সাহাবীর কাছে গেলাম, পারস্য, পারস্য দেশের সম্রাট, যাদের কি, যাদেরকে আটকে ফেলেছে, বন্দি করেছে। আমি তাদের কাছে গিয়া বললাম, কি একটা বার কালেমা ছেড়ে দেওয়া যায় না? দাদা এরা যদি কালেমা ছেড়ে দেয়, কই কালেমা ছেড়ে দিলে এদেরকে টোকন দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে, এদেরকে আর এইভাবে মারা হবে না, হত্যা করা হবে না। মেয়েটা তখন ডাক দিয়ে বলে, তাইলে আপনারা একটা বার কালেমা পড়েন। তখন সাহাবী ডাক দিয়া কয়, মাগো তোমার বয়স কম, তুমি বুঝবে না, যদিও তুমি দেখতেছো ফুটন্ত তেলের ভিতরে আমাদের কি ছেড়ে দেওয়া হবে, আমরা মরে যাব, আমাদের জীবন শেষ হয়ে যাবে। না না না, আমরা মরবো না, আমাদের জীবন শেষ হবে না, বরং আমাদের শুধুমাত্র বডিটা তেলে পড়বে, আর রোহটা আল্লাহ পাক খাঁচা থেকে পাখিটা বের করে নিয়া আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের মেহমান বাড়ায় দিবে। আর যারা আল্লাহ রাস্তায় শাহাদত বরণ করি, এরা কখনো মৃত্যু বরণ করে না। মেয়েটা ডাক দিয়া বলতেছে, তখন আমি দেখতেছি মুহূর্তের ভিতরেই আমার বাবা দাদারা মুসলমান সাহাবি, ওই সাহাবি সহ ওই সাহাবি এবং তার সঙ্গে যারা ছিলেন সবাইকে ফুটন্ত তেলের ভিতরে ছেড়ে দিয়া এদেরকে শহীদ করে দিয়েছে। যেই মুহূর্তে ফুটন্ত তেলের ভিতরে ছেড়ে দিয়েছে,
আমি দেখতেছি মনে হয় আমার চোখ খুলে গেছে, আমি তাকায় দেখতেছি মুসলমান সাহাবীদেরকে ফুটন্ত তেলের ভিতরে ছেড়ে দেওয়া হচ্ছে, আর তাদের ভিতর থেকে তাদের বডির ভিতর থেকে যে একটা পাখি ছিল ওই পাখি ওই যে রোহটা আছে এটা বের হয়ে গেছে, রোহটা বড় শান্তিতে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদিও তাদেরকে ফুটন্ত তেলে ছেড়ে দিয়া শহীদ করে দেওয়া হয়েছে, কিন্তু তাদের কোনো কষ্ট হয় নাই, তাদের রোহে কোনো কষ্ট পায় নাই। এই দৃশ্য দেখি আমি দূরে পারস্যের সম্রাটের রাজ দরবার থেকে কালেমা পড়ে পড়ে আমি আমার মায়ের কাছে চলে গেলাম। আমার মা আমাকে দেখে বড় আশ্চর্য হয়ে গেল, আমি আমার মায়ের সামনে গিয়ে আমি কালেমা বলে মুসলমান হয়ে গেলাম। আমি উপরে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মেয়েটা ডেকে বলতেছে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, এই হলো আমি যে মুসলমান হয়েছি মুসলমান হওয়ার পরিচয়। আপনি কি আমার দ্বিতীয় প্রশ্নের আপনার দ্বিতীয় প্রশ্নের জবাব পেয়েছেন কিনা, মুসলমান হওয়ার পরে আমি নিজে আমি সম্রাটের মেয়ে সম্রাটের নাতি হওয়ার পরে আমাকে 12 বছর পর্যন্ত আমাকে জিন্দানখানায় জালেমের জিন্দানখানায় আমাকে বন্দি করা হয়েছে। এরপরে হযরত উমর যখন খলিফা নির্বাচিত হয়েছে জেলখানার সব দরজাগুলি উন্মুক্ত করে দেওয়া হয়েছে, তখন আমি সেখান থেকে চলে আসি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং তার সন্তান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন। হুসাইন বললেন ঠিক আছে আপনার তৃতীয় প্রশ্নের জবাবটাও আমি বুঝতে পেরেছি, 100 এ 100 আপনি জবাব দিতে পেরেছেন, সুবহানাল্লাহ। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, তৃতীয় প্রশ্ন করেছিলেন হুসাইন আপনি কি আমার বিভাগের পুরি আমার সঙ্গে থাকবেন কিনা নাকি আমাকে ছেড়ে চলে যাবেন, কারণ আমাদের সমাজে অনেক যুবক ছেলে ফেলে আছে বিবাহের আগে দেখবেন তাদের বিবাহের আগে সেই মেয়েকে বিবাহ করবে তার সঙ্গে কত ভালোবাসা, তুমি আমার জানের জান কলিজার টুকরা আদা খান, কিন্তু বিবাহের পরে দেখা যায় আর সম্পর্ক ঠিক থাকে না ভালোবাসা থাকে না। মেয়েটা ডাক দিয়ে বলে যার নাম ছিল শাহের বানু পারস্য সম্রাটের মেয়ে, ডাক দিয়া বলে হা শুধুমাত্র আমি আপনার সঙ্গে বিবাহ হওয়ার পরে শুধুমাত্র আমি আপনার সঙ্গে থাকবো তা না, আল্লাহ না করুক আপনি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যান তারপরেও আমি আপনাকে বলবো না, দুনিয়াতে আপনার সঙ্গে চলতে চাই হাসরে আপনার সঙ্গে উঠতে চাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে খুশি হয়ে বললেন ঠিক আছে আপনি তৃতীয় প্রশ্নের জবাব 100 এ 100 দিয়েছেন, এখন খলিফা হযরত উমর উভয়ের সঙ্গে হুসাইনের সঙ্গে শাহের বানু পারস্য সম্রাটের মেয়েকে তিনি বিবাহ পড়ায় দিলেন। বিবাহের পরে দেখা গেল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আপনারা জানেন কারবালার নির্মম ট্র্যাজেডি ভয়াবহ ইতিহাসের ভয়াবহ ঘটনা কারবালায় ঘটেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন ইয়াজিদ বাহিনী কারবালার প্রান্তরে এমনভাবে আঘাত করেছে এমনভাবে হুসাইনকে শহীদ করে দিয়েছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে যখন ফুরাত নদীর তীরে পানি বন্ধ করে দিয়েছিল পানি দেয় নাই শেষ পর্যন্ত তিনি শাহাদত নিয়ে সুদা পান করবেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কল্লার সঙ্গেও মাতার সঙ্গে কত বিয়াদবি করছে তা না, হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করার পরে ইয়াজিদ বাহিনী তাদের উট দিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শরীরের উপর দিয়া যখন উট দিয়া উটের পা দিয়া বারবার হুসাইনকে আঘাত করে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি আলাদা করতেছিল, এমনিতেই ওই শাহের বানু হুসাইন রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী তিনি তার ওয়াদা ঠিক রাখলেন, তিনি বলেছিলেন আমি দুনিয়াতে বিবাহের পরে কোনোদিন আপনাকে ছেড়ে যাব না, তিনি শরীরের বডির অঙ্গ প্রত্যঙ্গগুলি গুস্ত আর হাড্ডিগুলি সবগুলি একত্রিত করা তিনি একটা ব্যাগে বললেন, ব্যাগে পরে তিনি ডেকে ডেকে বলতেছেন হুসাইন রে আমি যে আপনার সঙ্গে ওয়াদা করেছিলাম আপনার ইন্তেকালের পরেও আমি আপনাকে ছেড়ে যাব না, আমি যদি বেঁচে থাকি আর দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় তো কোনোদিন আমি আপনাকে ছেড়ে যাব না, দেখুন ইয়াজিদ বাহিনী আপনার সঙ্গে কেমন আচরণ করেছে আমি আর কি করব, আমি নিরুপায় হয়ে গেছি এরপরও আমি আপনাকে ছেড়ে যাইনি, আপনার আপনার দেহের সব হাড্ডি আর গোস্তগুলি তার আলাদা করেছে আমি সব একত্রিত করেছি এরপরও এই সময়েও কিন্তু আমি আপনাকে ছেড়ে যাই নাই। আল্লাহু আকবার, চিন্তা করছেন
পারস্য দেশের সম্রাটের মেয়ে, সে কেমনভাবে মুসলমান হওয়ার পরে ইমানকে সে কত গুরুত্ব দিয়েছে, ইমান শুধু এনেছে তা না, জীবনের সবটুকুন শক্তি দিয়া ইমানের উপর ইস্তেকামত থেকেছে। যে কারণে আল্লাহ পাক এমন মানুষদেরকেই দুনিয়ার থেকে যাওয়ার সময় আল্লাহ পাকের ঘোষণা, তারা জান্নাতের সুসংবাদ নিয়ে সার্টিফিকেট নিয়ে দুনিয়ার থেকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা কালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنتُمْ تُوعَدُونَ ভারামান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই তারা এই কথা বলি, রব্বুনাল্লাহ আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু অতবর যারা এই কথার উপর ইস্তেকামত থাকে, অবিচল থাকে, অনথ থাকে, আল্লাহ ডাক দিয়ে বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ওরা যখন দুনিয়া থেকে বিদায় নিবি, বিদায় নেওয়ার সময় রহমতের ফেরেশতারা তাদের কাছে এসে হাজির হবে, হাজির হয়ে বলবে লা তাখাফু ওয়া লা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, আবশিরু বিল জান্নাহ, তোমরা আল্লাহ তৈরি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। বাস।